الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد وعلى إبراهيم كلما ذكره الذاكرون وكلما غفل عنه الغافلون اللهم صل على روح محمد في الأرواح اللهم صل على جسد محمد في الأجساد اللهم صل على قبر محمد في القبور اللهم صل على محمد في التراب اللهم صل على محمد كما تحب وترضى في عدد ما تحب وترضى اللهم يا أول الأولين ويا آخر الآخرين ويا من هو في المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا العالمين يا ارحم الراحمين জীবনের যত ভালো কাজ আছে সবগুলো কবুল মঞ্জুর করে নিন আয় আল্লাহ যত সাইয়াদ আছে আল্লাহ আজকের এই শত শত রোজাদারদের হাতে রসিলায় তাদের নাজাতের ফয়সালা করে দিন রব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেব ওনার ভাই আশরাফ ভাই সোহরাব ভাই ওনাদেরকে নেক হায়াত দান করেন আয় আল্লাহ সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন আয় আল্লাহ ওনাদের পরিবার পরিজন সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকলকে হেফাজত করেন আয় আল্লাহ বন্ধু বান্ধব সকলকে হেফাজত করেন আত্মীয় স্বজন সকলকে হেফাজত করেন আয় আল্লাহ চিনিস্তানের সকল অনিষ্ট থেকে হেফাজত করেন আয় আল্লাহ সকল শত্রু থেকে হেফাজত করেন আল্লাহ জিন শত্রু মানুষ শত্রু সকল শত্রু থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ হাজার হাজার গরিব মানুষের দোয়া ওনার উপর অবশ্যই আছে আপনি জানেন আয় আল্লাহ এই গরিব মানুষগুলোর সিদা আয় আল্লাহ ওনাকে রেখ হায়াত দান করেন ইজ্জতের হায়াত দান করেন আয় আল্লাহ মেহরবানি করে
ওনার ইজ্জতের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ সুস্থতার হায়াত দান করেন। আয় আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদের সকলের মনে করুণা করুন এক ইচ্ছা আছে আল্লাহ, আমাদের সকলের মনে নেক আরজুগুলো পুরা করে দিন। আয় আল্লাহ যারা ঋণী আছে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ যারা কর্মহীন আছে কর্মের ব্যবস্থা করে দিন। যারা রিজিকের অভাবে ভুগতেছেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দিন। আয় আল্লাহ আপনি সব দিক থেকে আমাদেরকে কল্যাণময় বরকতময় করে দিন। আল্লাহ আমাদের সকল মুশকিলাতকে আসান করে দিন। আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করে দিন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে ভালো মানুষ হিসেবে কবুল মঞ্জুর করে নিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين সম্মানিত মেহমানবৃন্দ, ইফতার এবং খাবার একসাথে হয়ে যাবে, এই জন্য ইফতার করে আপনারা কেউ উঠবেন না দয়া করে। আমরা ধীরস্থির ভাবে খেয়ে এরপর ইনশাল্লাহ মসজিদের দিকে চলে যাব। খাসি খাসি